স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। বিবস্ত্র করে নারী নির্যাতনের দুই আসামি রিমান্ডে, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হাইকোর্ট, দেশ জুড়ে বিক্ষোভ। করোনার অ্যান্টিবডি টেস্ট শুরু না হওয়া আত্মঘাতী বলছেন বিশেষজ্ঞরা, এখনো সিদ্ধান্তহীনতায় সরকার। বাংলাদেশিদের ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর প্রতিশ্রুতি, সৌদি দূতাবাসের ফ্লাইট বাড়ানোর প্রস্তাব। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। নোয়াখালীতে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার আব্দুর রহিম এবং রহমতুল্লাহকে দুই মামলায় তিন দিন করে ছয় দিনের রিমান্ডে দিয়েছে আদালত। রোববার রাতে প্রধান আসামি নূর হোসেন বাদল এবং দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে গ্রেপ্তার করেছে র্যাব। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্যাতিতা নারী বেগমগঞ্জ থানায় পর্নোগ্রাফি ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুটি মামলা করেন। মামলার পর গ্রেপ্তার দুই আসামি আব্দুর রহিম ও রহমতুল্লাহকে আদালতে হাজির করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের আবেদনের প্রেক্ষিতে দুই মামলায় ওই দুই আসামির ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। মাননীয় আদালত বিস্তারিত শুনেছেন, আসামিদের বক্তব্যও শুনেছেন, শুনে মাননীয় আদালত উভয় মামলাতে উভয় আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। আসামি রহিম এবং রহমতুল্লাহ দুই এজার নামে দুই নম্বর আসামি। নয়জনকে আসামি করে নির্যাতিতা নারীর মামলা দুটি দায়েরের পরই গা ঢাকা দেয় অপরাধীরা। গোপন তথ্যের ভিত্তিতে চিটাগাং রোডে অভিযান চালায় র্যাব। অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয় স্থানীয় অপরাধ চক্রের হোতা হিসেবে পরিচিত দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের একটি প্লাস্টিক কারখানা থেকে গ্রেপ্তার করা হয় আরেক আসামি নূর মোহাম্মদ বাদলকে। এই ঘটনায় জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার করতে র্যাবের অভিযান অব্যাহত আছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। ভবিষ্যতে এরকম ঘটনার যদি পুনরাবৃত্তি পাওয়া যায়, বিশেষ করে আমাদের দায়িত্বপূর্ণ এলাকাতে, সেই ক্ষেত্রে আমরা কঠোরভাবে এ সমস্ত ঘটনার কঠোরভাবে পদক্ষেপ নেব এবং আমরা ঘটনা দমন করার চেষ্টা করব। র্যাব ১১ এর অধিনায়ক জানান, দেলোয়ার বাহিনী চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। দেলোয়ারের বিরুদ্ধে আগে থেকেই আরও দুটো মামলা বিচারাধীন। এই ঘটনার মোটিভ সম্বন্ধে আমরা এখনও বিস্তারিত পুরোপুরি জানতে পারিনি। এটা ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তীতে আরও জানতে পারবো। যতটুকু জানতে পেরেছি, ওনাকে পরবর্তীতে ভাইরাল করার মাধ্যমে, ভিডিওতে ভাইরাল করার মাধ্যমে ওনার কাছ থেকে আর্থিক লাভবান হওয়ার জন্য, ব্ল্যাকমেইল করে টাকা নেওয়ার জন্যই এরকম ঘটনা ঘটে থাকতে পারে। চাঁদার জন্যই দেলোয়ার বাহিনী বিবস্ত্র করে নির্যাতন চালায় ওই নারীর উপর। টাকা না পাওয়ায় অশ্লীল ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। প্রাথমিক তদন্তে এমনই ধারণা র্যাবের। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় গাফিলতির জন্য পুলিশ এবং দায়ীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নির্যাতনের ভিডিও সরিয়ে ফেলার নির্দেশও দিয়েছে আদালত। দুপুরে বিচারপতি মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই নির্দেশনা দিয়েছেন। নোয়াখালীর বেগমগঞ্জের নারী নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রোববার সারা দেশে শুরু হয় তোলপাড়। সকালে হাইকোর্টের এক আইনজীবী বিষয়টি আদালতকে অবগত করে ভিডিও সরানোর আবেদন করেন। এ নিয়ে দুপুরে ভার্চুয়াল কোর্টে শুনানি শুরু হয়। এ সময় সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ এম আমিনউদ্দিন ও সম্পাদক রুহুল কুদ্দুস কাজল পুলিশের গাফিলতির বিষয়টিও খতিয়ে দেখার আবেদন যুক্ত করেন। স্বরাষ্ট্র সচিব, সরকারের পক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, নোয়াখালী ডিসি, বেগমগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার এবং বেগমগঞ্জের ওসি, তাদের প্রতি এই মর্মে রুল ইস্যু করেছেন। কেন? যে ওসি বেগমগঞ্জ তার কোনো ব্যর্থতা থাকলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রকৃতপক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না। ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিও সরানোর নির্দেশ দেয় আদালত। আদালত
পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ের সচিব এবং বিটিআরসি চেয়ারম্যানকে এই ভিডিওর একটি কপি রেখে বাকি যে সমস্ত ভিডিও বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে, প্রচারিত হয়েছে কিংবা হচ্ছে সেগুলোকে রিমুভ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়া ঘটনার তদন্তে নোয়াখালীর চৌমুহনি সরকারি কলেজের অধ্যক্ষের নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় কাদের গাফিলতি ছিল সেটা বের করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 28 অক্টোবরের মধ্যে পুলিশকে মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয় আদালত। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে বীভৎস করে নারী নির্যাতনের প্রতিবাদে ক্ষোভে উত্তাল সারা দেশ। বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ এবং উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকের ফাঁসি দাবি করেন তারা। বলেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই বারবার একই ঘটনা ঘটছে। সিলেটের এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের রেশ কাটার আগেই নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নারী নির্যাতনের ভিডিও ভাইরাল, যার তীব্র প্রতিক্রিয়া দেশজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার রাত থেকে প্রতিবাদের ঝড়। রাজধানী শাহবাগে প্রজন্ম চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে যুব সমাজ। ধর্ষণের প্রতিবাদে সড়ক অবরোধ করে ছাত্র ইউনিয়ন ও নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ প্ল্যাটফর্মের নেতাকর্মীরা। বিকেলে লাঠি মিছিল করে তারা। এখানে ধর্ষণ টানা যত না জৈবিক বিকার, তার চেয়ে বেশি ক্ষমতার বিকার হিসেবে দেখা যাচ্ছে। ইতিপূর্বে যতগুলো ঘটনা ঘটেছে সেগুলো প্রত্যেকটার বিচার চাই। এই বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে বাংলাদেশে, এটার আসলে পরিহার চাই। আমরা এই ধর্ষণের বিরুদ্ধে আজকে রাস্তায় নামছি, প্রতিদিন নামবো। নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ এবং নিপীড়নের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এখানে সমবেত হয়েছে। বিক্ষোভকারীদের প্রতিবাদে সংহতি জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমাদের যারা মনে করে যে আমরা সিভিল সোসাইটির মেম্বার, তাদের কর্তব্য আপনাদের পাশে এসে দাঁড়ানো। জাদুঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে ছাত্র অধিকার পরিষদ। নেতারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি। দীর্ঘদিন ধরেই যে গুম খুন ধর্ষণের যে রাজনীতি চলছে, এই রাজনীতিতে বাংলাদেশ এখন একটা দুর্বৃত্তের রাষ্ট্রে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করের সামনে মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন ছাত্রদল নেতারা। ধর্ষকের বিচার দাবিতে রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্থীরা। প্রায় 1 ঘন্টা উত্তরা টঙ্গী মহাসড়ক অবরোধ করে রাখে তারা। ধর্ষকের ফাঁসি চাই, আমরা সেফ থাকতে চাই, একটা সেফ সমাজ চাই। ধর্ষণ নিরোধনের জন্য একটা বিশেষ ট্রাইব্যুনাল করতে হবে, যেমনটা অ্যাসিড নিরোধনে করা হয়েছিল। এছাড়া নারী নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। নোয়াখালীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে নারী অধিকার জোট ও ছাত্র অধিকার পরিষদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করে শিক্ষার্থীরা। বরিশালে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। কুমিল্লায় মানববন্ধন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। এছাড়া সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদী কর্মসূচিতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর ঘটনায় সরকার দায় এড়াতে পারে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে অপরাধীদের প্রশ্রয় না দিয়ে আইনের আওতায় আনতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। এদিকে দুষ্কৃতকারী যে পরিচয়েরই হোক না কেন, সরকার কঠোর হস্তে দমন করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে তারা এইসব মন্তব্য করেছেন। প্রায় 6 মাস পর সোমবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা এবং দপ্তর প্রধানদের সঙ্গে উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা সভায় সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি ধর্ষণের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান। নোয়াখালীতে গৃহবধূকে বাড়িতে ঢুকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার বিষয়ে জানতে চায় সাংবাদিকরা। ওবায়দুল কাদের জানান, এর দায় সরকার এড়াতে পারে না। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের দলীয় পরিচয় যাই হোক, তাদের আইনের আওতায় আনা হবে। সরকার ক্ষমতায়, সরকার কি করে দায় এড়াবে? এবং সরকার এটাকে আবার প্রশ্রয় দিচ্ছে না। প্রত্যেকটি ব্যাপারে সরকার দায়িত্ব নিচ্ছে এবং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে যে সকল ঘটনা যারাই জড়িত থাক,
তারা যদি আমাদের দলীয় পরিচয়েরও কেউ থাকে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। সেটা শুধু মুখে বলা হচ্ছে না, বাস্তবেও কার্যকর করা হচ্ছে। এদিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, দুষ্কৃতিকারী যে দলের পরিচয় দিক না কেন, তাদের কঠোর হস্তে দমন করা হবে, এ নিয়ে রাজনীতির সুযোগ নেই। যারা এই ধরনের অপকর্মের সাথে যুক্ত, যারা এগুলো করছে তারা হচ্ছে দুষ্কৃতিকারী, তাদের কোনো অন্য পরিচয় থাকতে পারে না। সরকার এই ধরনের দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করার জন্য বদ্ধপরিকর। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই ইস্যুতে সোচ্চার হয়েছেন তাদের ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী। এতে সরকার ও প্রশাসনের পক্ষে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহজ হচ্ছে। এখন থেকে এসব ইস্যুতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান দুই মন্ত্রী। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিশুদের প্রতি নির্যাতন বা অন্যায় আচরণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়তে কাজ করছে তার সরকার। করোনার মধ্যেও তাদের শিক্ষা ব্যবস্থা অব্যাহত রাখতে অনলাইন কার্যক্রম সহ নানা উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের মূল আয়োজন হয় রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে। গণভবন থেকে এতে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ও তাদের সুস্বাস্থ্য নিশ্চিতে এবং যথাযথ শিক্ষায় শিক্ষিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের স্কুলে ঝরে পড়া বন্ধে প্রায় 1,30,00,000 শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হচ্ছে। চালু রয়েছে স্কুল ফিডিং কার্যক্রম। শিশুদের খাদ্য নিরাপত্তার সাথে সাথে তাদের পুষ্টিহীনতা দূর করা, সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দেওয়া, খাদ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং স্কুলে যারা ঝরে পড়া বন্ধ করবার জন্য আমরা আমাদের নিজেদের উদ্যোগে সপ্রণোদিত হয়ে স্কুল ফিডিং কর্মসূচিও বাস্তবায়ন করে যাচ্ছি। শিশুদের প্রতি নির্যাতন বা অন্যায় আচরণ হলে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন শেখ হাসিনা। বলেন, যে কোনো শিশুর অকাল মৃত্যু সত্যি আমাদের নাড়া দেয়। নানা ধরনের যে অত্যাচার নির্যাতন কোনো কিছু হলে পরে সাথে সাথে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া যায় সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। কারণ আমরা চাই আমাদের শিশুরা নিরাপদ থাকবে, সুন্দরভাবে বাঁচবে, মানুষের মতো মানুষ হবে, সেটাই আমাদের লক্ষ্য। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যাতে অবহেলার শিকার না হয় সেজন্য তাদের শিক্ষায় নানা ব্যবস্থা ও কারিগরি প্রশিক্ষণের কথাও জানান প্রধানমন্ত্রী। প্রশংসা করেন তাদের খেলাধুলার। যে আমাদের শিশুরা কিন্তু ভালো করে, যেমন বিশেষ অলিম্পিক গেমে আমাদের এই ধরনের যারা প্রতিবন্ধী শিশু তারাই কিন্তু স্বর্ণ জয় করে নিয়ে আসে বাংলাদেশের জন্য। 21টার মতো স্বর্ণ সহ প্রায় 71টা মানে ট্রফি আমাদের এরাই নিয়ে আসতে পেরেছে, যেটা হয়তো যারা সুস্থ তারাও পায়নি। কিন্তু তাদের ভিতরে যে মেধা সেটা বিকাশেরও সুযোগ করে দেওয়া, তার জন্য একটা বিশেষ একাডেমি করে দিচ্ছি আমরা। করোনার মধ্যে শিশুর মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে শুধু বাড়িতে না রেখে স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন ঘুরতে নিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তাদের জ্ঞান, তাদের বুদ্ধি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকালে আদালতে সাক্ষ্য দিতে গিয়ে মামলার বাদী এবং আবরারের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ আবেগ আপ্লুত হয়ে পড়েন। আদালতের কাছে হত্যাকাণ্ডের ন্যায় বিচার চেয়েছেন তিনি। সোমবার সকালে আবরারের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ মামলার প্রথম সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন। তিনি জানান, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই তার ছেলেকে রাতের রুম থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। মৃত্যুর আগ পর্যন্ত টানা 6 ঘন্টা তার ছেলের উপর চলে দফায় দফায় নির্যাতন। মনের ভিতর যে ক্ষত আছে এটা তো বলা যাবে না, কারণ আমার ছেলে, যে একটা 22 বছরের ছেলে, যেভাবে হত্যা করা হয়েছে মানবিক নির্যাতন করে, এটা তো ভোলার মতো না। এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ বলতে গেলে আমি বলতে পারবো না। বুয়েটের শেরেবাংলা হলে গত 6 অক্টোবর শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় মেধাবী ছাত্র আবরার ফাহাদকে। পরদিন রাজধানীর চকবাজার থানায় আবরারের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ডিবি পুলিশের তদন্তের ভিত্তিতে গত 15 সেপ্টেম্বর 25 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। মামলায় অভিযুক্ত 8 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আসামিদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন 22 জন আর পলাতক 3।
আবরারের বাবা সাক্ষ্যের মধ্য দিয়ে মামলার কার্যক্রম এক ধাপ এগুলো বললেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর এসানুল হক সমাজী। আমলযোগ্য অপরাধ সেই সম্পর্কে যিনি প্রথম সংবাদ প্রাপ্ত হবেন তার দায়িত্ব হচ্ছে নিকটস্থ থানায় এই সংবাদটা অবহিত করা। ফৌজদারি আইনে কার কাছ থেকে তিনি শুনেছেন কিংবা সাক্ষীর নাম উল্লেখ করা কিংবা সবিস্তারিত অনেক ঘটনাবলী বলতে হবে, এ ধরনের কোনো আইনগত কোনো বাধ্যবাধকতা নাই। আদালতে আবরারের বাবাকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবী। তিনি জানান, বাদী হিসেবে তিনি এজাহারে যে বক্তব্য দিয়েছেন জেরাতে তা সমর্থন করেননি। আবরারের বাবার বক্তব্যে ভিন্নতা রয়েছে বলে দাবি করেন আইনজীবী মাহবুব হোসেন। উনি অভিযোগ করলেন একটা টাইপ করা কপির মধ্যে, যেটা উনার নিজের না, উনি টাইপ করে নাই, কোত্থেকে টাইপ হয়ে আসছে এটা উনি বলতে পারেন। কাজেই এই এজাহারে যে অসংলগ্ন অনেক কিছুই আছে। 27 অক্টোবর পর্যন্ত প্রতি কার্যদিবসে এ মামলায় টানা সাক্ষ্য গ্রহণ চলবে বলে এর আগেই নির্দেশ দিয়েছে আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 27 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 17 এবং নারী 10 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5,375 জনের। এদিকে 24 ঘন্টায় দেশের 109টি ল্যাবে 11,767 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,442 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.25%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 370,132 জনে। সুস্থ হয়েছেন আরও 1,526 জন। এ নিয়ে মোট সুস্থ 283,182 জন। করোনা ভ্যাকসিনের গবেষণার কাজ শেষ করেছে দেশের বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। তাদের করোনা ভ্যাকসিন প্রাণী দেহে ভাইরাস প্রতিরোধে সক্ষম বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। 3 ধাপে মানব দেহে পরীক্ষা শেষে আগামী 5 মাসের মধ্যে ভ্যাকসিন বাজারজাত করার বিষয়ে আশাবাদী গ্লোব বায়োটেক। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় 8 মার্চ। এই দিনই ভ্যাকসিন তৈরির কাজ শুরু করে দেশি বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। 2 জুলাই টিকা উদ্ভাবনের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। প্রথম ধাপে 5টি খরগোশের উপর ভ্যাকসিন প্রয়োগে সফলতার দাবি করেছে তারা। দ্বিতীয় ধাপে 39টি ইঁদুরের উপর ভ্যাকসিনের প্রয়োগ হয়, এতেও কাঙ্ক্ষিত সফলতার দাবি করেছে গ্লোব বায়োটেক। তারা বলছে, তাও জানে না কেউ। দেশে প্রতিদিন 1 থেকে 1,500 মানুষের করোনা শনাক্তের তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। পরীক্ষার সংখ্যা নেমেছে 10,000-এর নিচে। নানা কারণে অনেকেই আগ্রহ হারিয়েছেন করোনা পরীক্ষায়, ফলে অনেক রোগী থেকে যাচ্ছেন শনাক্তের বাইরে। তাই দেশের কত মানুষ করোনা আক্রান্ত তা জানতে অ্যান্টিবডি টেস্ট জরুরি। এ পর্যন্ত দেশের কত মানুষ করোনা সংক্রমিত তার সঠিক তথ্য নেই কারো কাছেই। অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে জনগোষ্ঠী, অঞ্চল ও পেশাভিত্তিক সংক্রমণ হার জানা যায়। এর ফলে করোনা মোকাবিলায় সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ। প্রচণ্ড ক্ষতি হচ্ছে, অ্যান্টিবডি দেরি হওয়া মানে আমরা একটা আত্মঘাতী কাজ করছি। কারণ এই মুহূর্তে আমরা জানি না যে আমার অ্যান্টিবডি পজিটিভ হলে কতদিন পর্যন্ত সেটা থাকবে শরীরে, কোন গ্রুপের কতদিন থাকবে। অ্যান্টিবডি সম্পর্কে সুস্পষ্ট নীতিমালার ভিত্তিতে অ্যান্টিবডির অনুমোদন দেওয়াটা অপরিহার্য। এখন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এবছরের শেষ দিকে করোনা ভ্যাকসিন পেতে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু আক্রান্তদের কতজনের শরীরে অ্যান্টিবডি আছে তার সঠিক তথ্য নেই কারো কাছে। ফলে ভ্যাকসিনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিতে অ্যান্টিবডি টেস্ট জরুরি বলছেন চিকিৎসকরা। আমরা যারা কোভিড-19 আক্রান্ত হয়েছে সবাই যে অ্যান্টিবডি ডেভেলপ করেছে কিংবা ইমিউনিটি ডেভেলপ করেছে তা না, এই জনগোষ্ঠীকে আলাদা করতে হবে। কাদের অ্যান্টিবডি দরকার, কাদের ভ্যাকসিন দরকার, কাদের দরকার নাই, সেটা আপনার সেপারেট করতে হলে অ্যান্টিবডি টেস্ট করতে হবে। গত 3 মাস ধরেই র্যাপিড টেস্ট, অ্যান্টিজেন ও অ্যান্টিবডির নীতিমালা তৈরির কাজ করছে সরকার। অ্যান্টিজেনের অনুমোদন দিলেও এখনও ঝুলে আছে অ্যান্টিবডি টেস্টের অনুমোদন। অ্যান্টিবডি টেস্ট করোনা শনাক্তের পরীক্ষা নয়, আরটিপিসিআর বা অ্যান্টিজেন পরীক্ষা লালা থেকে হলেও অ্যান্টিবডি পরীক্ষা হয় রক্ত থেকে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
N95 মাস্ক কেলেঙ্কারির সাত আসামির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাছে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। গেল বৃহস্পতিবার উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদা নিষেধাজ্ঞার চিঠিতে স্বাক্ষর করেছেন, যা পর্যালোচনার পর সোমবার ইমিগ্রেশন পুলিশের কাছে পাঠানো হয়। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সচিব দিলওয়ার বক্ত। করোনাকালীন সময়ে N95 মাস্কের মোড়কে সাধারণ মাস্ক দেওয়ার অভিযোগে 29 সেপ্টেম্বর কক্সবাজার সদর হাসপাতালের পরিচালক সহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। একই দিনে গ্রেপ্তার করা হয় 7 নম্বর আসামি GMI গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাককে। এরপর দুদকের আবেদনের প্রেক্ষিতে আব্দুর রাজ্জাককে 5 দিনের রিমান্ড দেয় আদালত। রোববার শুরু হয় জিজ্ঞাসাবাদ। মামলার অন্য আসামিরা বিদেশে পালিয়ে যেতে পারে এমন সন্দেহে আব্দুর রাজ্জাক সহ স্বাস্থ্য অধিদপ্তরের 6 কর্মকর্তাকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় দুদকের তদন্ত দল। এর পরিপ্রেক্ষিতে ইমিগ্রেশন পুলিশের কাছে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান দুদক সচিব। তারা যাতে বিদেশ গমন করতে না পারে, বাংলাদেশ যাত্রা ত্যাগ করতে না পারে, সেই জন্য নিষেধাজ্ঞা বা ইমিগ্রেশন অথরিটিকে পত্র দেওয়া হবে। মামলার শীর্ষ আসামিদের বাদ দিয়ে কেন 7 নম্বর আসামিকে গ্রেপ্তার করা হলো বা গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কেন বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেওয়া হলো এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেনি দুদক। আপনারা জানেন যে কোন কোন পরিস্থিতিতে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করার জন্য যে পরিস্থিতি প্রয়োজন হয় সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে বা সরকারি যারা লোক তাদের ক্ষেত্রে, সেই পরিস্থিতি বিবেচনায় আমাদের তদন্তকারী কর্মকর্তা ব্যবস্থা গ্রহণ করেছে। করোনাকালীন সময়ে N95 মাস্কের মোড়কে 20,600 সাধারণ মাস্ক সরবরাহ করে JMI। মুগদাসহ বেশ কয়েকটি হাসপাতাল এইসব মাস্ক ফিরিয়ে দিলে এই কেলেঙ্কারি প্রকাশ পায়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রয়োজনে বাংলাদেশি শ্রমিকদের ইকামা এবং ভিসার মেয়াদ আরেক দফা বাড়াবে সৌদি সরকার, এমন আশ্বাস দিয়েছেন ঢাকায় সৌদি দূতাবাসের প্রধান ইয়াহিয়া বিন আব্দুর রহমান আল কারনি। তিনি বলেন, সৌদি মালিকরা চাকরির চুক্তি নবায়ন না করলে প্রবাসী বাংলাদেশিরা ফেরত যেতে পারবেন না, এক্ষেত্রে সৌদি সরকারেরও কিছু করার নেই। করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে চিকিৎসা সরঞ্জাম উপহার দিয়েছে সৌদি সরকার। এর মধ্যে আছে 2000 PPE ও 2000 সার্জিক্যাল মাস্ক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এসব সামগ্রী হস্তান্তর করে ঢাকার সৌদি দূতাবাস। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আটকে পড়া সৌদি প্রবাসীদের দুর্দশার কথা তুলে ধরেন অতিরিক্ত সচিব খলিলুর রহমান। বলেন, যেসব সৌদির মালিক চাকরির চুক্তি নবায়ন করছে না তাদের সঙ্গে আলোচনা করতে সৌদি সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। ইকামার মেয়াদ থেকে শুরু করে ভিসা, হোয়াট এভার নিডেড টু রিপেট্রিয়েট দেম অর টু বেসিক্যালি টু গো ব্যাক টু দেয়ার ওয়ার্ক প্লেস দে উইল ডু। বাংলাদেশের মানে যারা শ্রমিকদের কোনো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, এটা 2-4 দিন দেরি হতে পারে, বাট এদেরকে বাড়ানো হবে, এই মেয়াদও বাড়ানো হবে। হ্যাঁ, এবং সৌদি অ্যাম্বাসি এখানে যেটা করার দরকার, যেভাবে তার সরকারকে তাদের এমপ্লয়ারদের যেভাবে এই জিনিসটা তুলে ধরার দরকার সেটা তারা করবে। তবে সৌদি দূতাবাস প্রধান জানান, যাদের ইকামা ও ভিসার মেয়াদ আছে তারা সবাই ফেরত যেতে পারবেন। এজন্য ঢাকা সৌদি রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেন তিনি। জানান, আবেদনকারীকে অবশ্যই চাকরির চুক্তির ভিত্তিতে ভিসা দেওয়া হবে। প্রয়োজন হলে ভিসার মেয়াদও বাড়ানো হবে, এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। যাত্রীদের যথাসময়ে ফেরত যাওয়া নিশ্চিত করতে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছি আমরা। তবে যেসব শ্রমিকের কফিল ইকামার চুক্তি নবায়ন করছে না তারা ফেরত যেতে পারবে না, এক্ষেত্রে সৌদি সরকারেরও করার কিছু নেই। ইয়াহিয়া বিন আব্দুর রহমান আল কারনি আরও জানান, করোনা পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশেই সৌদিতে কর্মরত শ্রমিকরা আটকে পড়ে আছেন। এ সংকট কাটাতে তার সরকার কাজ করছে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুক্রবার টোকেন প্রাপ্ত সৌদি প্রবাসীদের আজ টিকিট দিয়েছে বিমান বাংলাদেশ। এদিকে ভিসা এবং ইকামার মেয়াদ দেখে কাল থেকে প্রবাসীদের সরাসরি টিকিট দেবে সৌদি এয়ারলাইন্স। সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, যেসব প্রবাসী কর্মের ভিসা এবং ইকামার মেয়াদ কিছুদিনের মধ্যে শেষ হবে তারাই অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পাবেন। এদিকে টিকিট এবং টোকেনের জন্য আজও বিমান বাংলাদেশের মতিঝিল অফিসে ভিড় করেন সৌদি প্রবাসীরা, তবে পুলিশের কড়াকড়ির কারণে কোনো বিশৃঙ্খলা সেখানে হয়নি। বিমান বাংলাদেশ জানিয়েছে, যারা বিমানের টিকিট কেটেছিলেন এখন তাদের টিকিটে শুধু রি ইস্যু করা হবে, নতুন ভিসা বা অন্য এয়ারলাইন্সের কোনো যাত্রীকে আপাতত দেওয়া হবে না সৌদি ফ্লাইটের টিকিট।
মালয়েশিয়া থেকে অপহরণ করে বাংলাদেশ থেকে টাকা আদায়। ভিডিও কলে নির্যাতনের দৃশ্য পরিবারকে দেখিয়ে টাকা দিতে বাধ্য করত চক্রটি। সম্প্রতি এদের ছয়জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। সংস্থাটি জানালো এই চক্রের ১৪ জনই একই পরিবারের সদস্য। শরীয়তপুরে জাজিরার জাহাঙ্গীর মল্লিক মালয়েশিয়া প্রবাসী, তাকে সেখান থেকে তুলে নিয়ে নির্যাতন করে পরিবারের কাছে ১০ লাখ টাকা চায় অপহরণকারীরা। বিকাশে ৮ লাখ টাকা পাওয়ার পর ছাড়া পান জাহাঙ্গীর। জুলাইয়ে মামলার তদন্ত শুরু করে সিআইডি। সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশ থেকে চক্রের ৬ সদস্য গ্রেপ্তার হয়। সিআইডি জানাচ্ছে চক্রের মূল হোতা চাঁদপুরের কামরুল মিজি। সে আর রহিম মালয়েশিয়ায় অপহরণ করে ভিকটিমের পরিবারের কাছে ১৪টি বিকাশ নম্বর পাঠায়। এসব বিকাশ নম্বর চক্রের বাংলাদেশি সদস্যদের। দেশীয় যারা সহযোগী সবাইকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এখন শুধু আমরা কামরুলের পাসপোর্ট নাম্বার দিয়ে আমরা থ্রু এনসিবি একটা যদি রেড নোটিশ জারি করা যায় তাহলে ওকে আমরা দেশে ফিরিয়ে আনতে পারবো। আমরা ওই প্রসিডিওরে আছি। সিআইডি জানাচ্ছে এ চক্রের বাংলাদেশি এজেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের বহিষ্কৃত শিক্ষার্থী রাসেল খন্দকার। সে বাংলাদেশ থেকে টাকা সংগ্রহ করে কামরুলের দুই স্ত্রীকে পাঠাতো, টাকা পেয়ে বন্ধ করে দিত সিম, নতুন কেউ অপহরণ হলে সচল হতো আবার। কামরুলের আত্মীয় স্বজন সবাই, কামরুলের সম্বন্ধী, কামরুলের মেয়ে জামাই, কামরুলের ভাই এবং কামরুলের দুজন ওয়াইফ, কামরুলের বোন এবং একজন স্কুলের প্রহরীও আছে এটার সঙ্গে। তাই এদের সবাইকে যখন ধরা হলো সবাই এটা স্বীকার করেছে তাদের কাছে টাকা এসেছে, এবং তার দুজন ওয়াইফ যাতে ধরা না পড়ে এজন্য সে টাকাটা পাঠাতো বোনের বিকাশ অ্যাকাউন্টে। সিআইডি বলছে মালয়েশিয়ায় এমন একাধিক চক্র সক্রিয়, তাদের ধরতেও অভিযান চলছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খেলার খবর জানাচ্ছি শিরোনামগুলো। উইন্ডিজ সিরিজ দিয়ে বিশ্ব ক্রিকেটে ফিরছে টাইগাররা, ঘরোয়া আসরের প্রস্তুতির পরিকল্পনা। এবং ফুটবলের জেলা লীগ এবং টুর্নামেন্ট আয়োজন চান মুর্শিদি, শক্ত পাইপলাইন গঠনের তাগিদ সাবেক। ঘরের মাঠে উইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চায় বাংলাদেশ। করোনার পর সিরিজ আয়োজনের চ্যালেঞ্জ উত্তরাতে ঘরোয়া লিগে প্রস্তুতি সেরে নিতে চান কর্তারা। এই মাসে ওয়ানডে এবং টি টোয়েন্টি আসর দিয়ে পরীক্ষা শুরু হচ্ছে। এরপর প্রিমিয়ার লিগ শুরু করার ইচ্ছে রয়েছে বোর্ডের। ক্রিকেটারদের আর্থিক দিক বিবেচনায় প্রস্তুতি ম্যাচেও ম্যাচ ফি দেওয়ার পরিকল্পনা বিসিবির। শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেছে, কবে নতুন সূচি হবে বলা কঠিন। চরম অনিশ্চয়তা আন্তর্জাতিক অঙ্গনে টাইগারদের ফেরা নিয়ে। জানুয়ারিতে বাংলাদেশে আসার কথা উইন্ডিজের। দেশে করোনা পরিস্থিতি, বোর্ডের প্রস্তুতির উপর সেই সিরিজের ভাগ্য নির্ভর করবে। সিরিজটি সফলভাবে আয়োজন করতে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে বিসিবি। করোনার মধ্যে ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত করা, একাধিক দলকে আতিথ্য দেওয়ার উদাহরণ তৈরি করতে চাইছে। ঘরোয়া আসরগুলো আয়োজন করে আন্তর্জাতিক সিরিজ অথবা টুর্নামেন্টের জন্য প্রস্তুত হতে চায় বিসিবি। একটা প্রিপারেশন নিচ্ছে যে আপনার অর্গানাইজার প্লাস মাঠ প্লাস প্লেয়ার ঠিকভাবে আমরা আগাচ্ছি কিনা, সো এটার জন্য আমাদের খুব কাজে লাগবে এইসব, যে আপনার নেক্সট ডোমেস্টিক ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট বাংলাদেশের হওয়ার ক্ষেত্রে সবভাবে আপনার সব। আমি যেটা শুরুতে বললাম যে এটা প্রিপারেশন হিসাবে আমরা ধরেছি, তারপরে তো আমরা কম্পিটিশনে নেমেই যাচ্ছি। প্রথম ধাপে জাতীয় দলের ক্রিকেটাররা ভাগ হয়ে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে। মিরপুরে যে ম্যাচগুলো হবে ডে নাইট, এরপর বিসিবি অথবা কর্পোরেট টি টোয়েন্টি টুর্নামেন্ট। আসরের দিনক্ষণ রূপরেখা ঠিক হলেও চূড়ান্ত হয়নি দল সংখ্যা। এই দুই আসর সফল হলে ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর তোড়জোড় করবে বিসিবি। আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, যে আমরা বললাম যে আমরা আপনার কনসেন্ট্রেট করছি ডোমেস্টিক ক্রিকেট নিয়ে, ওটা নিয়ে আমরা ভেরি মাচ সিরিয়াস, সো ওইভাবে আমরা আগাচ্ছি এবং হওয়ার সম্ভাবনা অনেক। করোনাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রিকেটাররা, মাঠে ফেরা গেছে, সময় এসেছে আর্থিক দিক ভেবে দেখার। বিসিবি হতাশ করতে চায় না ক্রিকেটারদের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ৩৭তম জন্মদিন আজ।
ক্রিকেটের সাফল্যের ধারায় রাজনীতিতে নাম লিখিয়েও সফল তিনি। নড়াইল দুই আসনের সংসদ সদস্য হয়ে আছেন জনগণের পাশে। ম্যাচের আগামীর পথ চলায় শুভকামনা জানিয়েছেন সতীর্থরা। আইসিসি এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম থেকেও এসেছে শুভেচ্ছা বার্তা। ইচ্ছাশক্তি একজন মানুষকে কোথায় নিতে পারে তার জীবন্ত উদাহরণ মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটার রাজনীতিবিদ ছাপিয়ে তার অবস্থান মানুষের হৃদয়ে। আম মানুষের সঙ্গে মিশে যাওয়ার অদ্ভুত ক্ষমতা তাকে আলাদা করেছে সবার থেকে। তাই তো তিনি চিরদিনের অধিনায়ক ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। বারবার ইঞ্জুরি বাধা হয়েছে, কিন্তু তাকে হারাতে পারেনি, বরং তিনি হারিয়েছেন ইঞ্জুরিকে। হাঁটুতে সাতবার অস্ত্রোপচারের পরও বল হাতে ঝড় তুলেছেন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল কিংবা ওডিআই র্যাঙ্কিংয়ে সেরা সাফল্য ছয়ে আসা, সবই হয়েছে মাশরাফির নেতৃত্বে। প্রতিপক্ষকে চোখ রাঙাতে শিখিয়েছেন তিনি। 88 ওডিআইতে 50 জয় শতকরা হিসাব যতটুকু সফলতার জানান দিচ্ছে, মাশরাফি তার চেয়েও অনেক সফল এক নেতা। 269 ওডিআই উইকেট নিয়ে তিনি দেশের সেরা। আর মাত্র 36 টেস্ট খেলেই পেসারদের মধ্যেও ম্যাচই সবার উপরে। গত নির্বাচনের আগে হঠাৎই রাজনীতিতে নাম লেখান। নড়াইল দুইয়ের সংসদ সদস্য হিসাবেও তার কর্মকাণ্ড আর 10 জন সংসদ সদস্যের চেয়ে আলাদা। সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছার ঢেউ জানিয়ে দিচ্ছে কতটা জনপ্রিয় মাশরাফি। ক্রিকেটের নিয়ন্তা আইসিসিও শুভেচ্ছা জানিয়ে লিখেছে, হ্যাপি বার্থডে লিজেন্ড। শুভেচ্ছা জানিয়েছে ক্রিক ইনফো। অধিনায়কত্ব ছাড়লেও এখনও খেলা থেকে সরে যাননি মাশরাফি। ঢাকঢোল পিটিয়ে অবসরের কোনো ইচ্ছা নেই তার। তবে লাল সবুজের জার্সির মায়া হয়তো মনে মনেই কাটিয়ে ফেলেছেন। তিন নম্বর হবে নাকি? তোদের ভালো চান্স আছে, দেখ। দুষ্টুমি খুনসুটি মাশরাফির বিশেষত্ব। সতীর্থরা রীতিমতো আতঙ্কে থাকতেন, কখন তাকে টার্গেট বানাবেন ম্যাচ। কিন্তু সে আতঙ্ক ও যে আনন্দের, সে আনন্দটা বড্ড মিস করছেন মুশফিক, আশরাফুল, তাসকিনরা। দিন শেষে মাশরাফি শুধু আর ক্রিকেটের নয়, জীবনেরই নায়ক। শুভ জন্মদিন মাশরাফি। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবলকে তৃণমূলে ছড়িয়ে দিতে নিয়মিত জেলা লীগ এবং কমপক্ষে দুটি টুর্নামেন্ট করার পরিকল্পনা বাফুফের। জাতীয় দলের ব্যস্ততায় লীগ বন্ধ না রেখে ক্লাবগুলোকে ফুটবলার বৃদ্ধির পরামর্শ দিয়েছেন সিনিয়র সহসভাপতি আব্দুসালাম মুর্শিদি। তিনি জানিয়েছেন, যোগ্যতার ভিত্তিতে ফেডারেশনের বিভিন্ন দায়িত্বে দেখা যাবে নির্বাচিতদের। এদিকে জাতীয় দলের জন্য শক্ত পাইপলাইন গঠনের তাগিদ দিয়েছেন সাবেক ফুটবলাররা। আগামী 4 বছর দেশের ফুটবলের দায়িত্ব তাদের হাতে। ফুটবল কি কেবল পিছিয়েছে, নাকি যে অবস্থানে আছে সেখান থেকে এখন উন্নতির পথে যাবে, সেসবের উত্তর আছে তাদের কাছেই। কমিটিতে বেশিরভাগই পুরনো মুখ, সাথে ইমরুল হাসান, আতাউর রহমান মানিকরা যোগ দিয়ে প্রত্যাশা বাড়িয়েছেন। যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব ভাগ করে এক হয়ে কাজ করার তাগিদ দিয়েছেন সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি। আমাদের দলে এবং বাইরে আমরা সকলকে সম্পৃক্ত করব, করে যাকে যে দায়িত্ব দিব সে যেন এই দায়িত্বটা সঠিকভাবে পালন করছে কি না সেটি সভাপতি এবং আমরা যারা আছি তারা এটি অবশ্যই পর্যবেক্ষণ করব। দীর্ঘদিন পেশাদার লীগ কমিটির দায়িত্বে মুর্শিদি, নতুন মেয়াদে লীগকে আরও জমজমাট করার অঙ্গীকার তার। টুর্নামেন্টগুলো সঠিকভাবে পরিচালনা করা, লীগগুলো পরিচালনা করা, আন্ডার 18 যে বা আন্ডার 16 যেটা আমরা ম্যান্ডেটরি করেছি পেশাদার লীগে, সেটি চালানো। এবং আমি ক্লাবগুলোকে বোঝাতে পারবো, পেরেছি, যে আপনি একটা খেলোয়াড় না, 5টা খেলোয়াড় যদি তৈরি করতে পারেন এই বয়স ভিত্তি, তাহলে আপনার যে ইনভেস্টমেন্ট বড় প্লেয়ার কেনার, সেইটা কিন্তু আপনি 5টা প্লেয়ার খুব কম পয়সায় কিন্তু তাদেরকে সৃষ্টি করতে পারবে। সাবেক ফুটবলারদের চাওয়া বয়স ভিত্তিক দলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় দলের জন্য শক্তিশালী পাইপলাইন গড়ে তুলবে বাফুফের নতুন কমিটি। তৃণমূল পর্যায়ে বিশেষ করে ডোমেস্টিক লীগগুলো যেন প্রত্যেকটা বছর সুন্দরভাবে হয় এবং আমাদের স্থানীয় খেলোয়াড়রা যেন তাদের খেলা উপহার দিতে পারে এবং বাংলাদেশের জাতীয় দলের জন্য যেন আমরা নতুন নতুন খেলোয়াড় তৈরি করতে পারি। আশা করব যে তাদের মেধা দিয়ে যাতে কাজী সালাউদ্দিন ভাইকে যদি তারা পুরোপুরিভাবে সহযোগিতা করতে পারেন এবং এটা যদি কাজী সালাউদ্দিন সাহেব অ্যাকসেপ্ট করতে পারেন, তাহলে হয়তো বা কিছুটা আমি মনে করি যে বাংলাদেশের ফুটবলের হয়তো বা কিছুটা পরিবর্তন আমরা দেখতে পারি। 36 দফা ইশতেহার বাস্তবায়নে বাফুফের নতুন কমিটিকে সৎ থাকার আহ্বান সাবেকদের।
আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর খেলার খবর এই ছিল, যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। হেপাটাইটিস সি ভাইরাস শনাক্ত করার স্বীকৃতি হিসেবে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন দুই মার্কিন এবং এক ব্রিটিশ বিজ্ঞানী। তাদের গবেষণাকর্ম রক্তে জন্ম হেপাটাইটিসের উৎস ব্যাখ্যা করতে সহায়তা করবে, ফলে রক্তের নানা পরীক্ষা এবং নতুন ওষুধ আবিষ্কার সম্ভব হবে, যা প্রাণ বাঁচাবে লাখো মানুষের। আর এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কাজে সন্তুষ্ট নন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ক্ষোভ প্রকাশ করেছেন সচিবের ওপরও। মহাসড়কে অনুমোদনহীন যানবাহন চলাচল বন্ধের বিষয়টি কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা সভায় যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সড়ক বিভাগের বিভিন্ন কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন তিনি। বারবার তাগাদা দিয়েও সড়কের সৌন্দর্য বর্ধনে নীতিমালা না হওয়ায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের ওপর ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। ঢাকা এয়ারপোর্ট সড়কের সৌন্দর্য বর্ধনের বিষয়টি নিয়ে কতবার বলেছি, অর্ধযুগ পার হতে চলল, নীতিমালার কোনো কাজ শেষ হয়নি। একটি নীতিমালা করতে কত বছর লাগে, এমন একজন দক্ষ কর্মকর্তা কি এখানে নেই? সচিব সাহেবকে কমপক্ষে অর্ধ ডজনবার আমি স্মরণ করিয়ে দিয়েছি। আমি জানি না আপনারা নির্দেশনাগুলো যখন দেই তখন নোট নেন কিনা, এ বিষয় নিয়ে আর বলতে চাই না। মহাসড়কের পাশে ময়লার ভাগাড় ও ব্যানার ফেস্টুন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সড়কের কাজের মান খারাপ হওয়ার দায় ঠিকাদার প্রকৌশলীরা এড়াতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতেও। দায়িত্ববোধকে আরও সাধিত করতে হবে, আমাদের মন্ত্রণালয়ের সাথে দপ্তরসমূহের সমন্বয় বাড়াতে হবে। আশা করি আমরা নিজ নিজ দক্ষতা মেধা কাজে লাগিয়ে কাজের গুণগত মান বাড়িয়ে রাষ্ট্রের অর্থের অপচয় কমিয়ে সরকারের দায়িত্ব পালনে আরও নিবেদিত প্রাণ হব। বিআরটিএকে ড্রাইভিং লাইসেন্স সহ সব সেবা অনলাইনে নেওয়ার নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। অসন্তোষ প্রকাশ করেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর কোনো কাজ দৃশ্যমান না হয়। প্রশ্ন তোলেন সড়ক বিভাগের ভবনের সংখ্যা নিয়েও। কোনো প্রকল্পের কারণে অযৌক্তিক ভবনের অনুমোদন না দেওয়ার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। প্রকল্পের কাজ। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মরদেহবাহী ফ্রিজিং গাড়িতে ফেন্সিডিল পরিবহন করছে কারবারিরা। কাফনের কাপড়ে বোতল মুড়িয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে। রোববার রাজধানীর ফুলবাড়িয়ায় 3,000 বোতল সহ এই চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ফেন্সিডিল চোরাচালান বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানোর তাগিদ ডিবির। অভিযোগ আসে মরদেহবাহী গাড়িতে কুমিল্লা থেকে ফেন্সিডিলের বড় চালান আসছে ঢাকায়। খবর পেয়ে রাজধানীর ফুলবাড়িয়ায় তল্লাশি চালায় পুলিশ। গাড়িটি খুলতেই প্রথমেই চোখে পড়ে কফিনের কাপড়ে মোড়ানো চারটি মরদেহ। কাপড় খুলতেই দেখা যায় মরদেহ নয়, রয়েছে বস্তা ভর্তি ফেন্সিডিল। চারজনকে আটক করে পুলিশ। আটককৃতরা জানায় কুমিল্লা সীমান্ত থেকে এসেছে এসব ফেন্সিডিল। মরদেহের গাড়িতে ভরে যাচ্ছিল রাজধানীর বসিলায়। পুলিশ বলছে এরা অনেকদিন ধরেই মাদক ব্যবসায় জড়িত। ফেন্সিডিল পরিবহনে বারবার কৌশল পাল্টায় তারা। কখনো ফলের ঝুড়িতে, কখনো সবজি ট্রাকে, এবার আসলো মরদেহবাহী গাড়িতে। আমাদের কাছে সুনির্দিষ্ট ইনফরমেশন ছিল যে এই ফেন্সিডিলের ব্যবসায়ীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দেওয়ার জন্য তারা এই মৃতদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের মধ্যে এগুলো নিয়ে আসবে। সেই কারণে আমরা এটাকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করে এখানে আমরা তাকে ধরতে পারলাম।
গোয়েন্দারা জানাচ্ছে, কুমিল্লা, চট্টগ্রাম, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে প্রতিদিনই ঢুকছে ফেন্সিডিল। এসব যারা আনল এবং যাদের কাছে ফেন্সিডিল যাচ্ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে। আমাদের সীমান্ত রক্ষাকারী যারা আছেন তারা যথেষ্ট স্মার্ট এবং প্রযুক্তি নির্ভর। তারা যদি আরেকটু আন্তরিক হন, আরেকটু বিবেকবান হন, তাহলে তারা যদি একেবারে সাপ্লাই চেনের মূল জায়গা থেকে এদেরকে বন্ধ করে দিতে পারেন, তাহলে দেশের অভ্যন্তরে এসে এই মিডল্যান্ডে তাদেরকে ধরতে আমাদের এত কষ্ট ব্যাগ পোয়াতে হয় না। দেবি বলছে, শুধু ফেন্সিডিলই নয়, এই চক্রটি বিভিন্ন ধরনের মাদক কারবারির সাথে জড়িত। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্য 1,60,000 কোটি টাকা ছাড়ালেও গতি আসেনি ঋণ বিতরণে। ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা বলছেন, সহজে ঋণ ছাড় করার বদলে ব্যাংকগুলো জুড়ে দিচ্ছে নানা শর্ত। ঋণ প্রাপ্তির জটিলতায় করোনার ক্ষতি সামলাতে বিপাকে পড়ছেন তারা। আর ব্যাংকগুলোকে অলস টাকা না রেখে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এবছর আগস্ট মাস শেষে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য বেড়ে দাঁড়িয়েছে 1,60,967 কোটি টাকা। সরকারের প্রণোদনা, আমানত বেড়ে যাওয়া, রেমিটেন্স আয়ের রেকর্ডসহ নানা কারণে বেড়েছে তারল্য। শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য বর্তমানে 53,500 কোটি টাকা। তবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী নেতাদের অভিযোগ, ব্যাংকগুলোর কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ পাচ্ছেন না তারা। সহজে ঋণ প্রাপ্তির বদলে পূরণ করা লাগছে ব্যাংকের নানা শর্ত। সাধারণ একটা ব্যবসায়ী ভালোভাবে ব্যবসা করার জন্য যে লোনের জন্য যায়, দেখা যায় কি তার এটা লাগবে, ওইটা লাগবে, এটা লাগবে, এটা নানাবিধ অসংখ্য অজুহাত। লোন দেওয়ার যে নিয়মগুলা সেটা সহজতর করা হয় তাহলে আমার ব্যবসায়ীরা সেই লোন। তবে ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ঋণের জন্য সব নীতিমালা মেনেই আবেদন করতে হবে ব্যবসায়ীদের। এছাড়া ব্যাংকে তারল্য বাড়লেও তা যে কোনো সময়ে কমে যেতে পারে। গভর্নমেন্ট যে নীতিমালা করেছে সেইটার বেসিসে বাংলাদেশ ব্যাংক নীতিমালা করেছে, সব সব ব্যাংকগুলো নীতিমালা করেছে, এই নীতিমালার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা লোনগুলো দিয়ে থাকি। গভর্নমেন্ট যে নীতিমালা দিয়েছে সেই নীতিমালাগুলোকে তাকে অবশ্যই মানে ঠিকভাবে পরিপালন করতে হবে। যারা ইনভেস্টর, যারা কোম্পানি, তারাও এখনও ঠিক নিশ্চিত না যে আগামী সময়গুলো কেমন যাবে, বিশেষ করে সামনে কোভিড হয়তো সংক্রমণটা বাড়তে পারে। তো এইসব কারণে এখনও কিন্তু আমাদের ব্যবসায়ী যারা আছেন তারাও বেসিক্যালি যতটুকু সম্ভব তারা কশাস অ্যাপ্রোচ নিচ্ছেন। এদিকে করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত প্রণোদনার টাকা বিতরণে গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। টাকা অলস ফেলে না রেখে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিলেন ব্যাংকগুলোকে। ব্যাংকগুলো কিন্তু কথা ছিল তারা প্যাকেজটা বাস্তবায়ন করে দ্রুত শিল্পে, বৃহৎ শিল্পে আর বিশেষ করে ছোটো মাঝারি ক্ষুদ্র শিল্পে এবং কৃষিক্ষেত্রে দ্রুত ঋণ দেবে। তার মানে এখন ঋণ দেওয়া প্রায় স্লো হয়ে গেছে, এটা সন্তোষজনক নয়। এভাবে যদি ব্যাংকগুলো যদি অর্থায়নে যদি একেবারে মন্থর গতিতে কাজ করে তবে কিন্তু দেশের ইকোনমিক অর্থনীতি ঘুরে দাঁড়ানোটা ডিফিকাল্ট হবে। করোনা মহামারীতে চাপের মুখে পড়েছে দেশের অর্থনীতি। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপর এর নেতিবাচক প্রভাব সামাল দিতে ব্যাংকগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগরে সন্ত্রাসীদের হামলায় ভারতীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফ জওয়ানের 2 সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে 3 জন। সোমবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় এই ঘটনা ঘটে। সিআরপিএফ এর তরফ থেকে জানানো হয়েছে, মহাসড়কে জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে সিআরপিএফ এর একটি দল টহল দেওয়ার সময় দুপুর 12:50 তাদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। অতর্কিত এই হামলায় সিআরপিএফ এর 5 সদস্য গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় 2 জনের। আহত বাকি 3 সদস্য শ্রীনগরের সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও জড়িতদের খুঁজতে এলাকা জুড়ে তল্লাশি শুরু করেছে তারা, তবে হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। হেপাটাইটিস সি ভাইরাস নিয়ে গবেষণার জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন 2 মার্কিন এবং 1 ব্রিটিশ বিজ্ঞানী। এবারের বিজয়ী হিসেবে যুক্তরাষ্ট্রের হার্ভে জে অল্টার, চার্লস এম রাইস এবং ব্রিটিশ মাইকেল হাউটনের নাম ঘোষণা করে সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট।
কাল জানা যাবে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ের নাম। গ্রহণকারীদের মধ্যে যকৃত ও লিভারের রোগে আক্রান্ত হওয়ার প্রবণতায় উদ্বেগ দেখা দেয় ষাটের দশকে, যার রূপ নেয় লিভার সিরোসিস ও ক্যান্সারে। কিন্তু এর কারণ তখনও ছিল অজানা। 1972 সালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে রক্ত গ্রহণকারীদের উপর গবেষণা চালান যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী হার্ভে জে অল্টার। তিনি দেখিয়েছেন শিম্পাঞ্জির শরীরে সংক্রমিত ব্যক্তির রক্ত প্রয়োগে অজানা এক রোগের বিস্তার ঘটে। রহস্যময় এই সংক্রমণকে সে সময় নন এ ও নন বি নাম দেওয়া হয়। 1989 সালে নতুন ভাইরাসের জিনোম আলাদা করতে সক্ষম হন ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটন। এই ভাইরাসের নাম দেওয়া হয় হেপাটাইটিস সি। 1997 সালে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর চার্লস এম রাইস দেখান হেপাটাইটিস সি ভাইরাসই লিভার ক্যান্সার বা লিভার সিরোসিসের জন্য দায়ী। দ্য নোবেল অ্যাসেম্বলি অ্যাট ক্যারোলিনস্কি ইনস্টিটিউটে হ্যাপাটাইটিস সি ভাইরাস শনাক্ত করায় হার্ভে জে অল্টার, মাইকেল হাউটন ও চার্লস এম রাইসকে চিকিৎসায় পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নোবেল অ্যাসেম্বলি। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের পর রক্ত পরিসঞ্চালনের ক্ষেত্রে ভাইরাসটির আগাম উপস্থিতি শনাক্ত করা শুরু হয়। এতে রক্ত গ্রহণ করে প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কামুক্ত থাকতে পারছে মানুষ। ইতিহাসে এই প্রথম হেপাটাইটিস সি ভাইরাস কিভাবে নিরাময় সম্ভব তা জানিয়েছেন এই তিন বিজ্ঞানী। বিশ্বের 7 কোটি মানুষ হেপাটাইটিস সিতে ভুগছেন। এছাড়া বছরে এই ভাইরাসের কারণে 4 লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়, আর এটি যকৃত ক্যান্সার ও যকৃত প্রতিস্থাপনেরও একটি কারণ। 10 ডিসেম্বর বিজয়ীদের দেওয়া হবে নোবেল পুরস্কার। করোনার কারণে এবার পুরস্কার বিতরণী হবে ভার্চুয়ালি। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতির সংবাদ রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।